আসসালামু আলাইকুম, হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ এবং সুন্দর আছেন। ফিরেলাম নতুন আরেকটি রেসিপির সাথে। আজকের পর্বে তৈরি করে দেখাবো আটা দিয়ে তৈরি খুবই মজাদার একটি নাস্তার রেসিপি, ক্রিমি বান। এটা অনেক সফট হয় আর ভিতরটা থাকে ক্রিমে ভরা, যেটা খেতে ভীষণ ভালো লাগে। আপনারা এটা তৈরি করে নিতে পারেন আর স্কুলে বাচ্চাদের টিফিনে দিতে পারেন, বাচ্চারা খুবই পছন্দ করবে। আর তৈরি করে নেওয়ার পর প্রায় এক সপ্তাহ পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করি আমার আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট সেকশনে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর রেসিপিটি ভালো লাগলে আপনারা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে রেসিপিটি শেয়ার করতে পারেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে দেখে নিন রেসিপিটির পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিব হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি। এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। এখন এগুলোকে 5 মিনিটের জন্য রেস্ট হতে একটা সাইডে রেখে দিব। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরেলাম 5 মিনিট পর। 5 মিনিটে ইস্টটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ সাদা আটা। এখানে আমি আটা দিয়ে তৈরি করেছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ দই। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, 1/4 কাপ পরিমাণ পাউডার মিল্ক, স্বাদ মতো লবণ। এখন সব কিছু একত্রে খুবই ভালোভাবে মিশিয়ে নিব। আমি এর মধ্যে আরও 1 কাপ পরিমাণ আটা অ্যাড করব। এখানে আমি টোটাল 3 কাপ পরিমাণ আটা দিয়ে দুটা তৈরি করব। দুটাকে তৈরি করার পর এইভাবে 6-7 মিনিট ভালোভাবে ময়ান করে নিতে হবে। ময়ান করা হয়ে গেছে, উপর থেকে আমি সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে এটা উপর থেকে ড্রাই না হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য রেস্ট হতে একটা সাইডে রেখে দিব। ফিরে আসছি 1 ঘন্টা পর। ফিরলাম 1 ঘন্টা পর। 1 ঘন্টায় দুটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এই দুটাকে আমি এইভাবে আরও 2-3 মিনিট ময়ান করে নিব। তারপর এটাকে আমি লম্বাটে শেপ করে নিব। এখন এগুলোকে আমি ছোট করে কেটে নিচ্ছি। আপনারা যতটুকু ছোট বড় করে তৈরি করতে চান সেই অনুপাতে কেটে নেবেন। আমি টোটাল 8টা ভাগে ভাগ করে নিয়েছি। এখন এটাকে এইভাবে প্রথমে আমি এইভাবে গোল করে নিব, তারপর এটাকে লম্বাটে শেপ করে নিব। আর খেয়াল রাখতে হবে যাতে এর মধ্যে কোনো রকম ক্র্যাক না থাকে। এরকম লম্বাটে বানের শেপ দিতে হবে। আমি প্লেটের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি। এখন একটা ব্রাশের সাহায্যে চারপাশে এইভাবে ছড়িয়ে দিব। তেলটা দিয়েছি এর জন্য যাতে এগুলো দেওয়ার পর নিচে থেকে লেগে না থাকে। একইভাবে আমি এরকম করে সবগুলো তৈরি করে নিব। এই যে হয়ে গেছে, একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। আর উপর থেকে হালকা আমি একটু তেল ব্রাশ করে দিয়েছি যাতে একটা একটার সাথে লেগে না যায়। এখন উপর থেকে একটি প্লাস্টিক র্যাপার দিয়ে আমি ঢেকে দিব 15 মিনিটের জন্য। সো ফিরে আসছি 15 মিনিট পর। 15 মিনিটে এটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। লক্ষ্য করুন, 15 মিনিটে এটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে আর তেল দেওয়ার কারণে কিন্তু একটা একটার সাথে লেগে যাবে না। এখানে একটা ফ্রাইং প্যান নিয়েছি। আমি 1/2 টিস্পুন পরিমাণ তেল ফ্রাইং প্যানের চারপাশে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। চুলার আঁচটাকে একদম মিডিয়াম টু লোতে রেখেছি। যখন প্যানটা হালকা গরম হয়ে গেছে তখন আমি একটা একটা এইভাবে দিয়ে দিব। আর একটু ফাঁকা জায়গা করে দিতে হবে কারণ এটা আরও ফুলে যাবে। আমি সাইড থেকে একটু তেল লাগিয়ে দিচ্ছি যাতে ফুলার পর একটা একটার সাথে লেগে না যায়। উপর থেকেও হালকা তেল ব্রাশ করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব 4 থেকে 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। নিচের সাইডটা হয়ে গেছে কিনা আমি চেক করে নিচ্ছি। এই যে দেখুন, খুবই সুন্দরভাবে নিচের সাইডটা হয়ে গেছে। এখন একইভাবে আমি
অন্যগুলো এইভাবে উল্টিয়ে দিব। উল্টিয়ে দেওয়া হয়ে গেলে আবারও আমি 2-3 মিনিট ঢাকনাটাকে লাগিয়ে রান্না করব। আর চুলার আঁচ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম টু লোতে রাখতে হবে। 3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। লক্ষ্য করুন অপোজিট সাইড থেকেও এটা হয়ে গেছে। এখন আমি বাকি যে 2টা সাইড বাকি আছে এইভাবে এগুলোকে ভেজে নেব। এইভাবে ভেজে নিলে সব সাইড থেকে সমানভাবে ভাজা হবে। আমি সব সাইড থেকে সমানভাবে ভেজে নিয়েছি, এরকম করে বাকিগুলো আমি ভেজে নিব। এখানে আমি একটি প্লাস্টিক র্যাপার নিয়েছি, এখন এগুলোকে আমি গরম অবস্থায় এই প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে রাখব ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত। প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে রাখলে এগুলো উপরের পাটটা ড্রাই হয়ে যাবে না আর একদম নরম তুলতুলে থাকবে। এখানে আমি বোল নিয়েছি আর ইলেকট্রিক বিটারের মেশিনের যে অংশটা সেটাকে আমি 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখানে আমি নিয়েছি হুইপ ক্রিম টপিং মিক্সের যে 2টা প্যাকেট থাকে সেইখান থেকে 1 প্যাক আমি নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব তরল দুধ আর এগুলোকে আমি 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর অবশ্যই দুধটা কিন্তু ঠান্ডা থাকতে হবে। তারপর অনবরত এইভাবে 2-3 মিনিট বিট করার পর লক্ষ্য করবেন যে এটা অনেকটা ঘন হয়ে গেছে। 2-3 মিনিট বিট করার পরই ক্রিমটা হয়ে যাবে। এখন আমি একটা স্পেচুলার সাহায্যে এইভাবে 4-5টা মিডলে এনে দিচ্ছি। তারপর আবারও আমি 1-1.5 মিনিট বিট করে নিব। বিট করা হয়ে গেছে আর ক্রিমটাও রেডি হয়ে গেছে। ক্রিমটা হয়েছে কিনা তা বোঝার জন্য এইভাবে স্পেচুলা দিয়ে নেওয়ার পর যখন এটাকে এইভাবে একটু ছাঁকা দেওয়ার পরও এটা নিচের সাইডে পড়ে যাবে না, তখনই বুঝতে হবে যে ক্রিমটা হয়ে গেছে। এখন আমি একটা পাইপিং ব্যাগের ভিতরে ক্রিমটাকে এইভাবে ভরে নিচ্ছি। তারপর আমি একটা কেচির সাহায্যে নিচের অংশটাকে কেটে নিয়েছি আর এর মধ্যে কিন্তু এগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি উপরের যে র্যাপটা সেটা উঠিয়ে নিচ্ছি। লক্ষ্য করুন এটা কতটা সফট হয়েছে। এখন আমি মিডল থেকে কেটে নিব। কাটা হয়ে গেলে ক্রিমটাকে এর মধ্যে দিয়ে দিব। আমি 1 পার্টের মধ্যে ক্রিমটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু 2 পার্টের মধ্যেও দিতে পারেন। এই যে হয়ে গেছে, আমি আরো একটু দেখিয়ে দিচ্ছি। এইভাবে মিডল থেকে কেটে তারপর মিডলে এইভাবে ক্রিমটাকে দিয়ে দিতে হবে। একইভাবে আমি সবগুলোর ভিতরে ক্রিমটাকে লাগিয়ে নিয়েছি। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ বাসায় ট্রাই করবেন আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট সেকশনে কমেন্টসের মাধ্যমে জানাবেন। এটা অনেক সফট আর ভিতরে ক্রিমটা দেওয়ার কারণে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, খেতে অসম্ভব ভালো লাগে। আপনারা চাইলে এটাকে 1 সপ্তাহ পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। আপনারা এটা খেতে পারবেন সকালে নাস্তায় আর চাইলে বাচ্চাদের টিফিনের জন্য এটা দিতে পারেন, বাচ্চারা খুবই পছন্দ করবে, এটা এতটাই মজা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি অন্য কোনো দিন নতুন ভিন্নধর্মী কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত আমার সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ এবং সুন্দর থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।